জগদ্ধাত্রী পূজোর উপলক্ষে নবমীর রাতে নাকতলায় শ্রীগুরু আশ্রমে ছিল আমাদের নিমন্ত্রণ, তাই অফিসের পরে সেখানেই গেলাম পৌঁছে। এখানেই বসে শ্রীগুরু ভক্তদের মনের কথা শুনতেন, আর এইখানে চলছিল আরতি। তারপর আমরা আশ্রমের চারিপাশটা ঘুরে দেখলাম, আর এইখানে রোজ কমপক্ষে 500 থেকে 600 লোক বিনামূল্যে অন্ন গ্রহণ করে, আর উৎসবের দিন প্রায় 80 কুইন্টাল খিচুড়ি রান্না হয়, তার সঙ্গে তরকারি। সেই দিন এখানে আসে হাজারে হাজারে লোক। নিশ্চয়ই ভাবছো যে এত রান্না হয় কোথায়? এনাদের এখানকার রান্নার পাত্রগুলোতে রীতিমতো সাঁতার কাটা যাবে, এত বড়। এগুলো হচ্ছে কচু। আগে কচু নিয়মিত এখানে হাতেই বাটা হতো, কারণ শ্রীগুরু বিশ্বাস করতেন যে হাতে কচু বাটতে গিয়ে যে পরিশ্রমটা তখন হতো, সেই পরিশ্রমের কারণে শরীরের অনেক যন্ত্রণাই কমে যেত। আর এই জায়গায় যে কড়াইগুলো দেখছো, এগুলো এত ভারী যে বাঁশ এনে এগুলোকে তুলতে হয়, এদিক ওদিক সরাতে হয়। এইখানকার মাটির উনুনগুলো বিশাল আকারের। এইটা হচ্ছে আশ্রমের আই হসপিটাল, এখানে বিনামূল্যে চোখের চিকিৎসাও হয়। গত 47 বছর ধরে দিনের 24টা ঘন্টা এই আশ্রমে কীর্তন হতেই থাকে। এতগুলো বছর ধরে কীর্তন কখনো এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। এবার আসি খাওয়া দাওয়ায়। প্রথমেই এসে গেল আমার প্রিয় একেবারে ঝরঝরে বাসন্তী পোলাও, আর সাথে গরম মুচমুচে বেগুনি। হালকা শীত পড়ে গেছে, আর সেই ফুরফুরে শীতের হাওয়ার মাঝে এরকম গরম বেগুনি খাওয়ার মজাটাই আলাদা। তারপর ছিল বাঙালি স্টাইলে বানানো ফুলকপির রোস্ট, চলে এলো কড়াইশুটি দিয়ে পনিরের ডালনা। ভোগের খাবারের স্বাদ সবসময় সুন্দর হয়, সে যেই পুজোই হোক না কেন, তাই ফুড রিভিউটা আজকে নাই বা করলাম। শেষ পাতে ছিল চাটনি, পাপড়, মিষ্টি দই, রাজভোগ, সন্দেশ আর হাজমোলা। আশ্রমের সবাই খুবই ভালো, খুব হাসি খুশি, ভীষণ শান্তির একটা জায়গা। পরিবেশটা এতটাই সুন্দর আর শান্তিপূর্ণ যে একদম ফিরতে ইচ্ছা করছিল না। সারাদিনটা খুব ধকলে কাটলেও দিনের শেষটা খুবই সুন্দর ছিল। শরীরে যতটা ক্লান্তি ছিল, এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরই যেন পুরোটাই দূর হয়ে গেছিল।